Assalamualaikum, আমি রুনা ইসমত। আজ আমি সবার প্রিয় স্যান্ডউইচ তৈরি করে দেখাবো। আমি দোকান থেকে বড় সাইজের স্কয়ার শেপের পাউরুটিগুলো কিনে এনেছি। আমি এখন একটা চাকু দিয়ে পাউরুটিগুলো এভাবে কেটে নিয়েছি। এগুলো দিয়ে আমি পরে ব্রেড ক্রাম্বস করে নিব। এখন গাজরগুলো কুচি করে নিচ্ছি। গাজরগুলো এভাবে ম্যাশিং দিয়ে কুচি করে নিলে দেখতেও সুন্দর লাগে এবং খেতেও ভালো লাগে। একইভাবে আমি শসাগুলো কুচি করে নিয়েছি। আমার শসাগুলো কোচানো শেষ। এখন শসার মধ্যে যে পানিটা আছে পানিটা আমি ভালোভাবে চিপে নিয়েছি। এখন কয়েক টুকরা মুরগির বুকের মাংস নিয়েছি। দিয়ে দিয়েছি তিনটা লং, দিয়ে দিয়েছি আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা, পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। এখন একটা পাতিলে এক গ্লাস পানি নিয়েছি। মাংসের টুকরোগুলো দিয়ে দিলাম। এখন চুলাটা ধরিয়ে দিব, ঢাকনা দিয়ে এটাকে সিদ্ধ করতে দিব। মাংসটা একটু ভালোভাবে সিদ্ধ করে নিব যতক্ষণ না পানিটা শুকিয়ে যায়। আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, মাংসটা আমি নামিয়ে নিব। এখন চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়েছি সামান্য একটু তেল। এবার দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এটা আমি ভেজে নিব হালকা করে। এটা এমনভাবে ভাজবো যাতে করে একটু কাঁচা কাঁচাই থাকবে। পেঁয়াজটা এখন নামিয়ে নিই। এখন আমি সিদ্ধ করা চিকেনটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এভাবে হাতের সাহায্যে কুচি কুচি করে নিতে পারেন, অথবা এভাবে একটা ছুরির সাহায্যে কুচি কুচি করে নিতে পারেন। আমি মাংসটা এভাবে কুচি করে নিয়েছি। এখন চলে যাচ্ছি আমি চিকেন স্যান্ডউইচের ফিলিংটা তৈরি করতে। চিকেনগুলো দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ মেয়োনিজ। চেষ্টা করবেন মেয়োনিজটা ভালো ব্র্যান্ডের। এখন দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, যেটা আমি ভেজে রেখেছিলাম। এটা চাইলে এটা বাদ দিতে। এখন দিয়ে দিব 1/2 কাপ গাজর কুচি, 1/2 কাপ শসা কুচি। এখন দিয়ে দিব 2 চা চামচ টমেটো কেচাপ। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ি। দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। এটা দিয়েছি আমার পছন্দ মতো। আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন। এখন এগুলো ভালোভাবে একটু মাখিয়ে নিব। চিকেন স্যান্ডউইচের ফিলিংটা একটু আঠালো হয়। আপনারা চাইলে পছন্দ মতো সব কিছু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। নিয়ে নিলাম ব্রেড। একটা ব্রেড আমি হাতে নিয়েছি। দিয়ে দিচ্ছি চিকেন ফিলিংটা। ফিলিংটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আপনারা বিকেলের নাস্তায় এভাবে ঝটপট করে চিকেন স্যান্ডউইচ তৈরি করে ফেলতে পারেন, বা বাসায় কোনো মেহমান আসলে আগের দিন এভাবে স্যান্ডউইচ তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। বাচ্চাদের স্কুলে টিফিনেও দিয়ে দিতে পারেন। এখন আরেকটি ব্রেড নিয়ে উপরে দিয়ে দিলাম। এখন স্যান্ডউইচটা একটু কোনা কোনি করে একটা ছুরির সাহায্যে আস্তে আস্তে কেটে নিব। স্যান্ডউইচটা আমি কেটে নিয়েছি। এবার দেখুন আমার স্যান্ডউইচটা দেখতে কতটা ইয়ামি হয়েছে। এখন আমি একটা স্যান্ডউইচ একটা র্যাপিং পেপার দিয়ে জড়িয়ে নিয়েছি। হয়ে গেল আমার মজাদার চিকেন স্যান্ডউইচ। এভাবে একটা একটা করে চিকেন স্যান্ডউইচ আমি তৈরি করে নিয়েছি। আপনারা তৈরি করে খেয়ে দেখবেন।